লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর অবৈধ অস্ত্র দিয়ে গুলি ও হত্যার অভিযোগে একাধিক মামলা হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। সব অস্ত্রধারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি নিহতের স্বজন ও আন্দোলনকারী শিক্ষার্থীদের। 6000 mAh ব্যাটারির ওয়ান এন্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সট জি N73। 4 অগস্ট সারাদেশের মতোই উত্তাল লক্ষ্মীপুর। ছাত্র জনতার এক দফা আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ শুরু করে। তাদের সাথে যোগ দেয় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই দিনের ফুটেজে দেখা যায়, বাড়ির ছাদ থেকে আন্দোলনরতদের লক্ষ্য করে গুলি চালাচ্ছেন সদ্য সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি সালাউদ্দিন টিপু। টিপু যখন ছাদ থেকে গুলি ছুটছিলেন, তখন নিচে আরেকটি অস্ত্র নিয়ে তৎপর ছিল তার দেহরক্ষী রাসেল। অন্যদিকে কোর্ট বিল্ডিং আর বাজার রোডে গুলি করছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন আলম। বিকেল পর্যন্ত শহরে চালানো গুলিতে প্রাণ যায় 4 শিক্ষার্থীর। প্রথম ছিলাম 3:30 ছিলাম বাগবাড়ির মুখে, ওখান থেকে আমরা মিছিল নিয়ে আসলাম টিফির বাসার সামনে। ওখানে আসার পরে গণহত্যার 3 থেকে গুলি মারছে, ওখানে আমার হাতে গুলি লাগছে। টিপু ভাই হচ্ছে সবাইকে গুলি করছে, গুলি করার পরে হচ্ছে আমাদের অনেকেরই হচ্ছে আহত হয়েছে, আহত প্রায় 100 জনের উপরে, আর নিহত সাথে সাথে হচ্ছে নিহত 4 হয়েছিল ভাইয়া। দিবালোকে, দিনের আলোকে এসপি অফিস, ডিসি অফিস, জজকোর্ট সবগুলোর সামনে প্রশাসনের সকল কর্মকর্তারা দেখছে কারা এই হত্যাকাণ্ড চালিয়েছে। এসব ঘটনায় 3 মামলা হয়েছে। নিহত আফতানের মা নাসিমা আক্তার ও নিহত সাব্বিরের বাবা আমির হোসেন বাদী হয়ে 2 মামলা করেছেন। এছাড়া পুলিশের পক্ষ থেকে হয়েছে আরেকটি মামলা। অবৈধ অস্ত্রের ব্যবহার ও গ্রেফতারের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন পুলিশ সুপার। স্বজনদের দাবি, মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে তাদের। সন্ত্রাসী দল এখনো হুমকি দিতেছে। সালাউদ্দিন টিপুকে গ্রেফতার করে এর পূর্ণাঙ্গ মানে সম্পূর্ণ শাস্তির ব্যবস্থা করা হোক। এই টিপু বাহিনী আমাদের ভাইদের উপরে হচ্ছে গুলি চালাইছে, এখন আমরা এটা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাই নাই যে এটা কি কোনো বিচার আদৌ হবে, আমরা কি আদৌ কোনো বিচার পাবো। গুলি করে হত্যা করার পর আবার মারছে অনেক, তাদের আমরা কঠিন থেকে কঠিনতর শাস্তি চাই। আমার আপনার তার ফিরে আসবে না, আর ফিরে আসবে না আমার আপনার। ঘটনার দিন ধারালো অস্ত্রের আঘাতে জখম হন অনেকে। 5 অগস্ট সরকার পতনের দিন থেকে আত্মগোপনে এসব অস্ত্রধারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। অমিন বাবু, যমুনা নিউজ।